মেয়েরা, আজ তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে সুইচিং টেকনিক, ঠিক আছে? আগের দিন আমরা মোটামুটি টার্মগুলো শেষ করেছি, এবার আমরা সুইচিং টেকনিক পড়ব, ঠিক আছে? সুইচ পড়বার সময় বলেছিলাম সুইচিং টেকনিক মানে সুইচটা তোমরা আরও পরে ডিটেলসে ভালো করে বুঝতে পারবে। তো আজকে সুইচিং বোঝানোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে সুইচ ঠিক কীভাবে কাজ করে। আচ্ছা দেখো, সুইচ প্রথমত তিন রকমের হয়, একটা হচ্ছে সার্কিট সুইচিং, একটা হচ্ছে মেসেজ সুইচিং, আর একটা হচ্ছে প্যাকেট সুইচিং, ঠিক আছে? এই তিন রকমের সুইচিং আমাদের হয়। সার্কিট সুইচিং কীরকম? প্রথম আমি আসছি সার্কিট সুইচিংয়ের মধ্যে। এক্ষেত্রে সেন্ডার আর রিসিভারকে ডিরেক্টলি কানেক্ট করে, মানে সেন্ডার আর রিসিভারের মধ্যে একটা ডিরেক্ট কমিউনিকেশন তৈরি হয় বা একটা ডেডিকেটেড পাথ তৈরি হয়। মানে কি বলতো, সেন্ডার আর রিসিভার ডিরেক্ট একটা লাইন দিয়ে কমিউনিকেট করে, অন্য কেউ এসে না ওই লাইনের মধ্যে ডিস্টার্ব করে উঠতে পারবে না। মানে সেন্ডারও তখন বিজি, রিসিভারও তখন বিজি, এবং যে লাইন দিয়ে ওরা কমিউনিকেট করছে সেই লাইনটাও তখন কিন্তু বিজি। ওই লাইনটাকেও কেউ ব্যবহার করতে পারবে না, সেন্ডার আর রিসিভার তখন অন্য কোনো কাজে ব্যস্ত হতেও পারবে না। তাহলে এদের মধ্যে একটা ডিরেক্ট কমিউনিকেশন পাথ তৈরি হয়। যতক্ষণ না কানেকশনটা টার্মিনেট হয় ততক্ষণ কিন্তু এই পাথটা ব্যস্ত থাকে, তার মানে কি এই পাথটা এঙ্গেজ থাকে, এই পাথটাকে ততক্ষণ কেউ ইউজ করতে পারবে না। খুব ছোট একটা এক্সাম্পল হচ্ছে ফোন কল। ফোন কল যখন হয় তখন সেন্ডারও যেরকম ব্যস্ত থাকে, রিসিভারও ব্যস্ত থাকে, এবং ওই লাইনটাও ব্যস্ত থাকে, ওই লাইনটাকেও কেউ ব্যবহার করতে পারে না। সে আগেকার দিনের ভাবো, টেলিফোন কমিউনিকেশানগুলো ডেডিকেটেড একটা কমিউনিকেশান তৈরি করতো, একটা মানে ডিরেক্ট একটা সেন্ডার আর রিসিভারের মধ্যে, মানে তোমরা ধরো কেউ, তোমাদের মধ্যে কেউ আমাকে ফোন করছো ভায়া ল্যান্ডলাইন, তাহলে ডিরেক্ট তো আমার সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারছো না, তাহলে কীরকমভাবে কমিউনিকেটটা করছো? অনেক মাঝে অনেক যন্ত্র পেরিয়ে, অনেক ডিভাইস পেরিয়ে তোমরা আমাকে কমিউনিকেট করছো, ওই ডিভাইসগুলোকে এবং ওই মিডিয়ামটাকেও কেউ তখন ইউজ করতে পারবে না। এটাই হচ্ছে সার্কিট সুইচ। অ্যাডভান্টেজ কি, রিয়েল টাইমে কমিউনিকেশন হয়, মানে কি তুমি যখন বলছো আমি তখন শুনছি, টেলিফোন লাইনের কথা বলছি, ধরো টেলিফোন লাইনে কমিউনিকেশন হচ্ছে, তো তোমরা বলছো আমি শুনতে পারবো, মানে তো রিয়েল টাইমে তুমি যেই মুহূর্তে বলছো আমি সেই সময় শুনতে পারবো, খুব যে একটা ডিলে হবে কমিউনিকেশানে তা কিন্তু হয় না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কমিউনিকেশান যে চ্যানেলটা সেটার কিন্তু ইনএফিশিয়েন্ট ইউজ হচ্ছে, তার মানে সেই চ্যানেলটাকে আর কেউ তো ইউজ করতে পারছে না। তাহলে যতক্ষণ আমরা যদি এক ঘন্টা কল করি তো ওই এক ঘন্টা সে অন্য কোনো কাজ কিন্তু করতে পারবে না, খুব দরকার পড়লেও পারবে না, কেউ তাকে ইউজ করে উঠতে পারবে না, তাহলে চ্যানেলের ইনএফিশিয়েন্ট ইউজ হচ্ছে। পরের টেকনিকটা আসছি, সেটা হচ্ছে মেসেজ সুইচ। মেসেজ সুইচের ক্ষেত্রে কোনো ডেডিকেটেড লিংক তৈরি হয় না, কি হয় ডেটা প্যাকেটের সাথে ডেস্টিনেশন অ্যাড্রেসকে অ্যাপেন্ড করে দেওয়া হয় এবং তাকে ট্রান্সমিট করে দেওয়া হয়। এর মানেটা কি হচ্ছে, একটা মেসেজ যায় এবং কোনো পাথ তৈরি হয় না, পাথ তৈরি না হয়ে কি হয় একটা ডেটা প্যাকেটের সাথে, একটা মেসেজের সাথে কি করছে ডেস্টিনেশন অ্যাড্রেস কোথায় যাবে মেসেজটা, মানে সেন্ডার কি করে রিসিভারের অ্যাড্রেসটাকে অ্যাপেন্ড করে দেয়, করে দেওয়ার পরে মেসেজটাকে ট্রান্সমিট করে দেয়, মেসেজটাকেও বার করে দিল, ঠিক আছে? এবার কি হয় দেখো, এবার যে স্টেশন ভায়া যাবে, মানে কি অনেক তোমাদের বললাম ডিরেক্ট তো চলে আসে না, ভায়া অনেক লাইন, ওই অনেক ডিভাইসের ভায়া ওই মেসেজটা এসে পৌঁছয়, তাহলে ওই মেসেজটা যে কটা ডিভাইস বা নোড রিসিভ করে প্রত্যেকটি নোড কি করে ওকে স্টোর করে, মেসেজটাকে স্টোর করে এবং দেন ফরওয়ার্ড করে। সেই জন্য এই টেকনিকটার নাম হচ্ছে স্টোর অ্যান্ড ফরওয়ার্ড নেট টেকনিক বা স্টোর অ্যান্ড ফরওয়ার্ড নেটওয়ার্ক, ঠিক আছে?
তাহলে প্রতিটা নোড ওকে স্টোর করে, তারপর মেসেজটাকে ট্রান্সমিট করে, সেই জন্য কি স্টোর অ্যান্ড ফরওয়ার্ড নেটওয়ার্ক বলে। এর অ্যাডভান্টেজ কি, অবশ্যই কমিউনিকেশন চ্যানেলটার এফিশিয়েন্ট ইউজ করা হয় এতে। মানে আগে যে সার্কিট সুইচিং এর ক্ষেত্রে আমার কমিউনিকেশন চ্যানেলকে এফিশিয়েন্টলি ইউজ করা যাচ্ছিল না, সেটা কিন্তু এখানে করা সম্ভব হচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি, এখানে দেখো প্রত্যেকটা স্টেশন মেসেজকে স্টোর করার জন্য হিউজ স্টোরেজ দরকার পড়ে, এই স্টোরেজের কস্ট প্রচণ্ড বাড়ে, সেই জন্য স্টোরেজ ক্যাপাসিটি প্রচণ্ড লাগে। এছাড়াও কী হচ্ছে, প্রত্যেকটা স্টেশন যদি একই মেসেজকে স্টোর করতে যায় তাহলে কী হচ্ছে, একটু টাইমের ডিলেও তো হচ্ছে, সেই জন্য ট্রান্সমিশন একটু ডিলে হচ্ছে। তাহলে সার্কিট সুইচিংয়ের ক্ষেত্রে কিন্তু আমার কোনো ডিলে হচ্ছিল না, যেটা কিন্তু মেসেজ সুইচিংয়ের ক্ষেত্রে আমার হচ্ছে। এরপরে আসছে প্যাকেট সুইচিং, এটাই আমাদের ধরা হয় মোস্ট এফিশিয়েন্ট সুইচিং টেকনিক, ঠিক আছে। এটা দু রকমের, এই দু রকমের টেকনিকের নাম হচ্ছে, একটা ভার্চুয়াল সার্কিট মেথড আর একটা হচ্ছে ডেটাগ্রাম মেথড, আর একটা নামও আছে, ভার্চুয়াল সার্কিটটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর ডেটাগ্রামটা হচ্ছে কানেকশন লেস, ঠিক আছে। এইরকমভাবেও তোমাদের কোয়েশ্চেন আসে, কানেকশন ওরিয়েন্টেড মেথড আর কানেকশন লেস মেথড। এক্ষেত্রে প্রত্যেকটা মেসেজকে কী হয়, ছোট ছোট ভাগে বিভক্ত করে, মানে মেসেজগুলোকে ভেঙে দেয়, ভেঙে তাকে প্যাকেট বানানো হয়, আর সেই প্রতিটা প্যাকেটের শেষে সোর্স অ্যাড্রেস আর ডেস্টিনেশন অ্যাড্রেসকে অ্যাপেন্ড করে দিয়ে একটা পুরো টোটাল একটা মেসেজ রেডি করা হয় বা একটা প্যাকেটকে রেডি করা হয়। এইবারে আসছি আমি এর দুটো প্রসেসে, একটা মেথড হচ্ছে ডেটাগ্রাম মেথড আর একটা মেথড হচ্ছে ভার্চুয়াল সার্কিট মেথড। আচ্ছা, ডেটাগ্রাম মেথডটা কী বলছে, বলছে প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদা রুটে ট্রান্সফার হতে পারে। মানে আমি যদি তোমাকে একটা এঁকে দেখাই, দেখো কীরকম হয় ব্যাপারটা, ধরো এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, আর এখানে একটা ডিভাইস আছে, কিরমভাবে কানেকশন আছে, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, আবার এর সাথে কানেক্টেড। ধরো এই নাম্বার ওয়ান এই ডিভাইসটা নাম্বার ফোর এই ডিভাইসটাকে মেসেজটা পাঠাতে চাইছে, তো এর কাছে দুটো পসিবল রুট আছে, একটা হচ্ছে ওয়ান থেকে, এখানে ধরো এটা টু আর এটা ধরো থ্রি, তো একটা ওয়ান থেকে টু হয়ে ফোর আর একটা হচ্ছে ওয়ান থেকে থ্রি হয়ে ফোর, এই দুটো পসিবল রুটে রুট আছে। ডেটাগ্রাম মেথডটা কী করবে, প্রত্যেকটা প্যাকেট আলাদা রুটে যেতে পারে। ধরো ওয়ান থেকে প্রথম মেসেজটা ওয়ান থেকে টু, টু হয়ে ফোরে গেছে, ঠিক আছে, সেকেন্ড মেসেজটা কিন্তু ওয়ান থেকে থ্রি, থ্রি হয়ে ফোরে যেতেই পারে, আলাদা আলাদা রুটে মেসেজ ট্রান্সফার হতেই পারে, এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সেক্ষেত্রে কী, ধরো ধরো কোনো কাজগ্রহণে টুটা একটু বিজি আছে, তাহলে ওয়ান থেকে টু হয়ে ফোরে যে মেসেজটা, ফার্স্ট মেসেজটা যেটা ঢুকছে সে একটু দেরিতে এসে পৌঁছবে, ওয়ান থেকে থ্রি হয়ে যে ফোরে যাচ্ছে সে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে, এটা কিন্তু পসিবল। সেক্ষেত্রে কী করা হয়, সে তার সেই প্রবলেমটাকে সলভ করার জন্য কী করে, ডেটাগ্রাম মেথডে প্রত্যেকটা মেসেজে একটা করে সিকোয়েন্স নাম্বার কিন্তু অ্যাড করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস, তার সঙ্গে সিকোয়েন্স নাম্বারটাকেও অ্যাপেন্ড করে দেওয়া হয়। তাতে কী হয়, এই যে নাম্বার ফোর ডিভাইস ওই সিকোয়েন্স নাম্বারের উপর ডিপেন্ড করে ওকে অ্যারেঞ্জ করে নিতে পারবে কোন মেসেজটা কখন বসবে। তাহলে ও প্রথমে মেসেজ ওয়ানকেই, ফার্স্ট মেসেজকেই রাখবে, আর পরে কিন্তু মেসেজ টুকেইও নিয়ে চলে আসবে, তাই সমস্যা হয় না। ডেটাগ্রাম মেথড কিন্তু গ্যারেন্টি দেয় না যে প্রত্যেকটা মেসেজ কিন্তু পৌঁছবে, কারণ এর মধ্যে সেই ক্যাপাসিটিটা নেই, সেই গ্যারেন্টিটাই দিতে পারে না। নেক্সটটা আসছে ভার্চুয়াল সার্কিট মেথড, এক্ষেত্রে প্রত্যেকটা প্যাকেট একটা প্রি প্ল্যান্ড রুট দিয়ে যায়। মানে কি, যদি প্রি প্ল্যান্ড রুটটা হয় ওয়ান থেকে থ্রি হয়ে ফোরে যাবে, তাহলে প্রত্যেকটা মেসেজ কিন্তু ওয়ান থেকে থ্রি হয়ে ফোরেই ঢুকবে, ঠিক আছে, অন্য কোনো রুট দিয়ে কিন্তু যাবে না। এদের মধ্যে একটা ভার্চুয়াল সার্কিট তৈরি হয়ে যায়, ভার্চুয়াল সার্কিট তৈরি হয় এবং প্রত্যেকটা মেসেজ এই রুট দিয়েই ঢুকবে, ঠিক আছে।
আচ্ছা, এই কানেকশন এই ক্ষেত্রে কোনো সিকোয়েন্স নাম্বার তাহলে অ্যাপেন্ড করতে হতে পারছে না, কারণ প্রত্যেকে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী যায়। আর একটা কি, প্রতিটি মেসেজ কিন্তু গ্যারেন্টি দেয় যে যাবেই, ঠিক আছে, কারণ এই এর মধ্যে এটা কানেকশন ওরিয়েন্টেড হচ্ছে, তো কানেকশনটা তৈরি হয়ে তারপর যাচ্ছে, সেই জন্য প্রত্যেকটা মেসেজ যে ডেলিভার হবে তার গ্যারেন্টি আছে, ঠিক আছে। ডেটাগ্রাম মেথডটায় তাহলে ওই জন্যই বলা হয়েছিল এটা কানেকশনলেস, কারণ এর মধ্যে কোনো কানেকশন তৈরি হয়নি, কিন্তু ভার্চুয়াল সার্কিট মেথডটা কানেকশন ওরিয়েন্টেড, কারণ এর মধ্যে একটা সার্কিট তৈরি হওয়ার পর মেসেজটা পৌঁছচ্ছে, ঠিক আছে। আর এইটুকুই ছিল তোমাদের সুইচিং টেকনিক, আজ তাহলে এই অবধি থাক, টাটা।